নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, একশোটা খুন করছে। আপনি কটা করছেন? আমি কটা করছি? তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে, আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে? আমাদের পাপ কি? আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে, তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়, নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা এলাকায় আছে না কেরকম কেউ? 99টা মার্ডার কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, এটা কে বলতে পারবে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর ওলি আছে তার কাছে যাও। সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর ওলি কই কি বললা? 99টা মার্ডার, হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছে ও কয় আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচাই রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ভালো। কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচাই রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা, তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে, এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, আলেম বলে আছে ক্ষমা আছে, তওবার মতো তওবা কর, তওবাতান নসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, না না,
সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনে রেখে দেব। আজাবের ফেরেশতারা বলে না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রূহটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায় দেব। দুই দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে নাই? আল্লাহ বললেন রাখো রাখো, ঝগড়ার দরকার নাই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো, ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনটারে আদেশ দিলেন, জমিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়, ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা, ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা খুন করে যদি ও মাফ পেতে পারে, আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয়টা কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতে বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো, এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছ রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না, আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছ, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি চিনি না, ওরা রহমান চিনে না। এজন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরাই নাযিল করে দিলেন। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ যখন তাদেরকে বিষ্ণবী বললেন রহমানের পায়ে সেজদা দাও, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, قَالُوا وَمَا الرَّحْمَنُ তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানকে তো চিনি না, এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার, কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলামিন সূরাত আর রহমান নাযিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালে নিংসান শেখালেন বায়ান। আল্লাহ আকবার, আল্লাহ বলেন রহমান কে চিনো না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান,
আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই, আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে, আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশিদিন। আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে, আছে।